Assalamu alaikum, dear BCS candidates, especially BCS Viber candidates. Aske ami apnader ke BCS Viber prostuti nite hobe songbidhan theke kibhabe ebong songbidhaner kon guruttopurno topic gulo apnader Viber jonno important shegulo niye kotha bolbo. To itopurbe BCS Viber board e songbidhan theke jekhan theke proshno kora hoyeche ebong shamprotik shomoye BCS e Viber board e songbidhan theke je je jayga theke proshno kora hocche তার আঙ্গিকে যদি আমি আপনাদেরকে সংবিধান বিষয়ক সাজেশন দিই তাহলে সংবিধান থেকে আপনাকে কতটুকু পড়তে হবে এবং কোন বিষয়গুলো পড়তে হবে বিশেষ করে ভাইবার প্রস্তুতির জন্য মনে রাখতে হবে যে সংবিধান এখান থেকে আমাদের প্রিলিমিনারিতে পরীক্ষায় প্রশ্ন এসেছে বা আসবে লিখিততে প্রশ্ন এসেছে বা আসবে এবং ভাইবাতে এসেছে এবং আসবে এখন সংবিধানের প্রিলিমিনারির জন্য কতটুকু প্রস্তুতি নেবেন কিভাবে প্রস্তুতি নেবেন সংবিধান থেকে লিখিত পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নেবেন এবং কিভাবে প্রস্তুতি নেবেন এবং সংবিধান থেকে ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন কতটুকু প্রস্তুতি নেবেন কোন টপিকগুলো পড়তে হবে এটা কিন্তু ভিন্ন বিষয় কেননা যেহেতু আপনার ভাইবারটি হবে মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য এবং এই সময়ের মধ্যে আপনাকে অনেক টপিক থেকেই প্রশ্ন করা হবে আপনার প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ তৃতীয় পছন্দের ক্যাডার সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে ভাষা আন্দোলন সম্পর্কে ছয় দফা সম্পর্কে 69 গণঅভ্যুত্থান সম্পর্কে বাংলাদেশের প্রশাসনিক রাজনৈতিক অর্থনৈতিক বিষয় সম্পর্কে আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয় সম্পর্কে বিভিন্ন চুক্তি সম্পর্কে বিভিন্ন সংস্থা সম্পর্কে জাতীয় আন্তর্জাতিক মানচিত্র সম্পর্কে আপনাকে ভাইবার বোর্ডে প্রশ্ন করা হবে এরপরে হচ্ছে আপনার যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডার সম্পর্কিত কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে এরপরে আপনার সংবিধান থেকে প্রশ্ন করা হবে কাজেই এত টপিক থেকে যদি 10 থেকে 15 মিনিটের জন্য আপনাকে ভাইবার বোর্ডে রাখা হয় সেক্ষেত্রে সংবিধান থেকে কিন্তু আপনাকে ডিটেল জিজ্ঞাসা করা হবে না যেটা আপনি লিখিত পরীক্ষার জন্য পড়েছেন বা প্রিলিমিনারির জন্য পড়েছেন এখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে তার মধ্যে যদি আমি বলি যে প্রথমত আপনাকে জানতে হবে হোয়াট ইজ কনস্টিটিউশন ইনফ্যাক্ট এটা বিসিএস এর ভাইবার বোর্ডের প্রশ্ন যে সংবিধান কি আমি যদি সাজেশন আকারে বলি তাহলে প্রথমে আপনাকে ধারণা নিতে হবে সংবিধান কি তারপরে প্রশ্ন আসতে পারে যে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি তো সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন যেটি দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হয় অর্থাৎ সুপ্রিম ল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভেরিন স্টেট ইজ কনস্টিটিউশন এরপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে সংবিধানের আলোকে মৌলিক অধিকার কোনগুলো বাংলাদেশের প্রেক্ষিতে কিংবা মৌলিক অধিকার ও মানবাধিকার দুটো একই কি না কিংবা মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য কী বাংলাদেশের সংবিধানে বর্ণিত কতগুলো মৌলিক অধিকারের নাম বলেন এরপরে বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কী কী কেন 1972 সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে এগুলো গ্রহণ করা হয়েছে এবং এই মূলনীতিগুলোর আলোকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটির প্রতিফলন হয়েছে কি না এই বিষয়গুলো আপনাকে জিজ্ঞাসা করার সুযোগ রয়েছে এরপরে সংবিধান রচনার সংক্ষিপ্ত ইতিহাস সংবিধান গণপরিষদে কবে উত্থাপিত হয়েছে কবে এটি গৃহীত হয়েছে কবে এটি কার্যকর হয়েছে এরপরে সংবিধানে বর্ণিত যে মৌলিক অধিকারগুলো তারপরে সংবিধানে বর্ণিত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন ন্যায়পাল সম্পর্কে সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে এরপরে হচ্ছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে নির্বাচন কমিশন সম্পর্কে ইনফ্যাক্ট বিভিন্ন সাংবিধানিক সংস্থাগুলো অর্থাৎ সংবিধানের আলোকে সাংবিধানিক সংস্থা কোনগুলো সাংবিধানিক পদগুলো কী কী এরপরে মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে সংবিধানের আলোকে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে সংবিধানের আলোকে মাননীয় স্পিকার ডেপুটি স্পিকার সম্পর্কে সংবিধানের আলোকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশনের সদস্য বা পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব কর্তব্য ইত্যাদি ইত্যাদি সংবিধান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করার সুযোগ রয়েছে এছাড়া সাংবিধানিক কিছু টার্ম আছে যেমন কোরাম সংকট কী ফ্লোর ক্রসিং কী ফ্লোর ক্রসিং আপনি সমর্থন করেন কি না এরপরে হচ্ছে আপনার সংবিধান বিষয়ে কিছু বিষয় যেমন অ্যাক্ট কী অর্ডিন্যান্স কী তারপরে হচ্ছে আপনার অর্ডার কী হ্যাঁ বিল কী কোরাম কী কোরাম সংকট বলতে কী বুঝেন এরপরে হচ্ছে আপনার সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ 153টি অনুচ্ছেদের মধ্যে অনেকগুলো অনুচ্ছেদ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সংবিধানের বিষয়ে বিভিন্ন সংশোধনী বিশেষ করে ফিফথ অ্যামেন্ডমেন্ট অষ্টম সংশোধন পঞ্চম সংশোধনী অষ্টম সংশোধনী এরপর হচ্ছে আপনার 13তম সংশোধনী 14তম সংশোধনী 15তম সংশোধনী 17তম সংশোধনী সবগুলো গুরুত্বপূর্ণ বাট আমি যে সংশোধনীগুলো বললাম এগুলো বেশি গুরুত্বপূর্ণ
এরপর হচ্ছে বাংলাদেশের সংবিধানকে বিশেষ করে 72 সালের সংবিধানকে কেন শ্রেষ্ঠ সংবিধান বলা হয়, বাংলাদেশের সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কী কী, তারপরে হচ্ছে সংবিধানের আলোকে আপনি প্রজাতন্ত্রে কী হিসাবে দায়িত্ব পালন করবেন, আপনি কি কর্মকর্তা নাকি কর্মচারী, মানে ইত্যাদি ইত্যাদি সংবিধান থেকে আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করার সুযোগ রয়েছে। তারপরে সংবিধানের বিভিন্ন ধারা বা অনুচ্ছেদ সম্পর্কে আপনাকে প্রশ্ন করার সুযোগ রয়েছে। সংবিধান মতে মহামান্য রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করেন, কার কাছে শপথ নেন, মাননীয় প্রধানমন্ত্রী কার কাছে শপথ নেন, তারপরে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে কাকে কাকে বা কোন কোন বিষয়গুলো দায়িত্ব পালন করেন, মহামান্য রাষ্ট্রপতিকে কোন কোন ক্ষেত্রে অপসারণ করা সম্ভব হয়, মানে বিস্তারিত আপনাকে সংবিধান সম্পর্কে জানতে হবে। তবে আমি আপনাকে সংবিধান সম্পর্কে আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে যে টপিকগুলো পড়ার জন্য উদ্বুদ্ধ করছি সাজেশন আকারে, বিগত বিসিএস পরীক্ষায় সংবিধান থেকে এই বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়েছে এবং আপনারা এই বিষয়গুলো ফোকাস করবেন। আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে ক্লাসে এগুলো সম্পর্কে ডিটেল পড়াই এবং আমি মক ভাইবাতে এগুলো জিজ্ঞাসা করি, বিসিএস ভাইবা বোর্ডে এগুলো জিজ্ঞাসা করা হয়। কাজে আপনারা যদি এই টপিকগুলো পড়েন আশা করি আপনারা ভালো একটি প্রস্তুতি নিয়ে ভাইবা বোর্ডে যাবেন। আর আমি বর্তমানে অনলাইনে আমার 28, 29, এবং 30 নম্বর ব্যাচে ভাইবা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, 41তম বিসিএস বোথ ক্যাডারের এবং 43, 44তম বিসিএসের। আমার কিছু ভাইবা, আমার ভাইবা দুটো গ্রুপ আছে, বিসিএস লিখিত এবং ভাইবা নিয়ে প্রিলিমিনারি লিখি, মিলন্স কেরিয়ার কেয়ার এবং বিসিএস প্রিপারেশন, বিসিএস ভাইবা প্রিপারেশন উইথ মিলন স্যার। আমার একটা ভাইবা, আমার একটা পেজ আছে ফেসবুক পেজ, যেটা বিসিএস প্রিপারেশন উইথ মিলন স্যার। আর আমার কন্ট্যাক্ট নম্বর 01712-282980। আপনারা যদি আমার অনলাইন কোর্সে যুক্ত হতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনাদেরকে যে সাজেশনগুলো দিয়েছি এগুলো যদি ফলো করেন আশা করি আপনারা ভালো করবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।